তো ইমিডিয়া থেকে আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে এই প্রশ্নটি করছেন এরিং হেস্ট্রং প্রসঙ্গটা একটু বলছি আমরা একটা ভিডিওতে দেখেছি সদগুরুজি হিমালয়ের বুকে দৌড়ে বেড়াচ্ছেন ফুটবল খেলছেন ক্রিকেট খেলছেন তো সেই সূত্রে আমাদের প্রশ্ন নিজেকে সবসময় এরকম পুরোদমে চালু রাখা যায় কি করে পুরোদমে চালু আপনাকে সবসময় পুরোদমে চালু থাকতে হবে না জীবন যদি দাবি করে লোকে জিজ্ঞাসা করেন সদ্গুরু আপনি এরকম কর্মঠ থাকেন কি করে কারণ সাধারণত আমার রুটিন যেহেতু দিনে আঠেরো থেকে কুড়ি ঘন্টা সপ্তাহে সাত দিন একটা না অনেক বছর ধরে এরকমই চলছে কেন আমি অভিযোগ করছি আর উনি এদিকে হাততালি দিচ্ছেন তো লোকে জিজ্ঞাসা করতে থাকেন আপনি কি করে নিজেকে এরকম রাখেন কি করে এটা করতে পারেন দেখুন আমি হলাম মূলত কুঁড়ে এখন কথা হলো শুধু পৃথিবীর পরিস্থিতি এমনই যে কাজ দরকার আমাকে আমার মতো ছেড়ে দিলে চোখ বুঝে বসে থাকতাম কেবল আমি এভাবেই তৈরি চোখ বুঝে বসলে আমৃত্যু এভাবেই বসে থাকতে পারি সত্যি সত্যি আমার কাজ করার সত্যি কোনো দরকার নেই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি না আমি অনেক কিছু করার আছে তাই আপনি করছেন লোকে জিজ্ঞাসা করে সদ্গুরু আপনার স্বপ্ন কি কি স্বপ্ন আপনার আমি বলি আমার স্বপ্ন হলো একদিন আমি বেকার থাকব দারুণ দিন কারণ আমার বেকার থাকার মানে হলো সবাই চমৎকার কাজ করছেন আর কি চাই আপনার এই তো স্বপ্ন পূরণ তো কাজ এমন কিছু না যেটা আপনি ঠিক করেন আপনি শুধু আপনার উদ্দেশ্যটা ঠিক করেন দুনিয়া ঠিক করবে কতটা কি কাজ করতে হবে আমি জানেন তো সব অর্থনৈতিক ফোরামগুলোতে আমি বিশ্ব অর্থনৈতিক ফোরামে ছিলাম বিজনেস স্কুল থেকে একজন হার্ভার্ড বিজনেস স্কুল থেকে একজন অধ্যাপক বলে বসেন ও আপনি সেই অসামান্য বৃক্ষরোপণকারী আমি বলি না আমি বৃক্ষরোপণকারী নই উনি বলেন না না আপনি ওই লক্ষ লক্ষ গাছগুলি লাগিয়েছেন হ্যাঁ তা ঠিক তবে আমি বৃক্ষরোপণকারী নই তখন উনি জিজ্ঞাসা করেন তাহলে আপনি করেন কি আমি মানুষকে ফুলের মতো ফুটিয়ে তুলি গাছ লাগাই না কিন্তু গাছ লাগাচ্ছি কারণ গাছের অভাব আছে বলে যেখানে তাদের থাকার দরকার যেখানে তাদের থাকার কথা সেখানে তারা নেই এটা এরকম দুজন লোক রাস্তায় কাজ করছেন একজন লোক গর্ত খুঁড়ছেন অন্যজন তার পেছন পেছনে এসে গর্তগুলো বুঝিয়ে দিতে থাকছেন পাশ দিয়ে কজন গাড়ি করে যাচ্ছিলেন ওনারা এই অদ্ভুত কাণ্ডটা দেখলেন একজন গর্ত খুঁড়ছেন আরেকজন গর্তটা চাপা দিচ্ছেন তো ওনারা থেমে বললেন আরে তোমরা করছো নাকি এখানে তোমরা এরকম কাজ কেনই বা করছো একজন খুঁড়ছে আর একজন বন্ধ করছে ওরা তখন বলে না না মাঝের জন এখন ছুটিতে আছেন উনি হলেন গাছ লাগানোর লোক উনি এখন নেই আমরা আমাদের কাজটা করছি তো অনেক মানুষই এভাবে কাজ করছেন আমি আমার কাজটা করছি এই গ্রহে আপনার কোনো কাজ নেই তবে গ্রহের কাজের দরকার পড়লে দুনিয়ার কাজের দরকার পড়লে আমরা সেটা করব। নইলে আমি ভাবতে যাবই বা কেন এটা আমার কাজ সদগুরু আপনার লক্ষ্য কি কোনো লক্ষ্য নেই আমি দিব্যি খেলার ছলে আছি আর কি কারণ আপনার নিজের লক্ষ্য থাকার কোনো গল্পই নেই হ্যাভ জীবনের তার নিজের লক্ষ্য আছে কোনোভাবে যদি আপনি সাহায্য করে সেটাকে এগিয়ে নিয়ে যান তাই যথেষ্ট এ আবার কি যে আপনার নিজস্ব লক্ষ্য আছে আপনি কি স্বেচ্ছাচারী শাসক নাকি সব মিশনারিজই কোনো না কোনোভাবে স্বেচ্ছাচারী অজান্তেই হ্যাঁ যারা ভাবেন যে তাদের একটা মিশন আছে কোনো লক্ষ্য নেই যা দরকার আপনি করুন বিশেষ করে ওয়েন আপনি যখন বিজনেস স্কুলে পড়ে নানা কিছু সামলানোর বা সৃষ্টি করার একটা পারদর্শিতা অর্জন করেন আপনি যেন যা দরকার তাই সৃষ্টি করেন ছাতার মাথা কিছু একটা তৈরি করে লোকের ঘাড়ে যেন চাপিয়ে না দেন কেমন হ্যাঁ কিনা আপনি যেন দেখেন জীবনকে কি করে আরও ভালো করে তোলা যায় বেশিরভাগের কাছে যা সমস্যা সেই পরিস্থিতিগুলোর সুরাহা কি করে করা যায় আপনি যেন উপস্থিত পরিস্থিতিগুলোর একের পর এক সমাধান খুঁজতে থাকেন আর হ্যাঁ নতুন নতুন সমস্যা তৈরি করার ওস্তাদ লোক তো আছেনই তো কখনোই আপনার সমস্যার অভাব হবে না বিশ্বাস করুন আপনাকে শুধু সমাধান তৈরি করতে হবে লক্ষ্য নিয়ে গেলে কাজ হবে না ওটা মুসলিনীর কাজ